বসুন্ধরা মার্কেটে আব্রাহাম ইলেকট্রনিক্সই দিচ্ছিল সবচেয়ে কম দামে, নার্জো 50 দিচ্ছিল 14,999 টাকা, দাম কমায় দিচ্ছে এবং অফারও দিচ্ছে। পোকো এক্স ফাইভ প্রো এবারে সবচেয়ে জনপ্রিয় এবং আপডেট একটা প্রোডাক্ট, পোকো এক্স ফাইভ প্রো। ভাই একবার হ্যান্ড সেট, একটা পাতলা একটা সেট, অনেক সুন্দর একটা সেট। এরা এমন একটা প্রাইস দিব মার্কেট চ্যালেঞ্জ, এই দামে কেউ দিতে পারবে না। ওয়ান প্লাস নর্ড M20 SE 4GB 64GB একটা ব্র্যান্ড হয়, অনেক সুন্দর একটা সেট, এমন একটা প্রাইস দিব মানে অবাক হয়ে যাবেন। Reno 7 Pro 12GB 256GB প্রাইস হচ্ছিল অনলি 40,000 টাকা। 40,000 টাকা ভালো একটা প্রাইসে কিন্তু পাচ্ছেন। Xiaomi Mi 11 i এটা কিন্তু দুটো ব্র্যান্ড হয়, দুটো ব্র্যান্ডের চার্জার হয়, 6GB 128GB, 8GB 128GB এবং চার্জার দুটো হয় 67W এবং হাইপার চার্জার 120W। Poco X4 Pro সবচেয়ে সুন্দর একটা স্যার, গেমিং প্রসেসর, প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু থাকবে সোনি স্টাবলের হেডফোন, একটা ওডিসি কেবল, একটা গ্লাস প্রোটেক্টর, একটা নর্মাল হেডফোন। ওকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছিল মার্কেটের সবচেয়ে সেরা সার্ভিস আমি দিচ্ছি, 15 দিনের রিপ্লেসমেন্ট, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। 15 দিনের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমি চেঞ্জ করে দিব, না দিতে পারলে স্টক না থাকলে অবশ্যই টাকা ব্যাক দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মার্কেটের মধ্যে একেবারেই কম দামের মধ্যে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন, তো কোথা থেকে কিনবেন, বর্তমানে কেমন প্রাইস আছে, কেমন ডিসকাউন্ট পাবেন, সবকিছুই আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিউয়ার্স, আজকে আমি যে শপটিতে রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সব লেটেস্ট অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনগুলো, লো বাজেট থেকে মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো ফোনই আপনার একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন। আজকে আমি যে শপটিতে রয়েছি, শপটির নাম হচ্ছে আব্রাহাম ইলেকট্রনিক্স, শপটির অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 6, ব্লক বি, শপ নাম্বার 22। আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন জসিম ভাইকে। মূলত জসিম ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন এবং আপডেট প্রাইসগুলো সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে। খুবই ট্রাস্টেড একটি শপ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন। ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি, প্রায় 25টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। বিশেষ একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা। অনেকের হাতে পুরাতন ফোন রয়েছে, অনেকেই ভাবছেন ভাই পুরাতন ফোনটা কি করবো, পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি জসিম মাঝি আব্রাহাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নিয়ে আসলাম অনেক অনেক ডিভাইস, এখানে অফিসিয়াল, আনঅফিসিয়াল, প্রিমিয়াম, নন প্রিমিয়াম সব ডিভাইস আছে। আমি প্রথমে শুরু করবো হলো ইনফিনিক্সের লো বাজেট দিয়ে। ইনফিনিক্সের লো বাজেট, ওকে। ইনফিনিক্সের স্মার্ট 6, স্মার্ট 6 এটা একটা ব্র্যান্ড হয়, 2GB 32GB, অনেক সুন্দর একটা সেট, এটা অফিসিয়াল প্রাইস ছিল 8,999 টাকা, আমরা ডিসকাউন্ট করা বলো অনলি 8,700 টাকা। 8,700 টাকা, 8,700 টাকার মধ্যে 2GB 32GB অফিসিয়াল ইনফিনিক্সের এই ফোনটা পেয়ে যাচ্ছেন। আর কি থাকবে ভাই? ইনফিনিক্সের সাথে সপ্তাহব্যাপী প্রত্যেকটা ডিভাইসের সাথে থাকবে হলো সোনি স্টাবের হেডফোন, একটা ওডিসি কেবল, একটা গ্লাস প্রোডাক্ট, একটা নর্মাল হেডফোন। ওয়াও ভিউয়ার্স, দারুণ একটা অফার কিন্তু পেয়ে গেলেন। অনেকেই চিন্তা করেন ভাই 20 জন 25 জন কম হয়ে যায়, আমরা গেলে পাই না, অনেকে মানা করে দেয়। তো এখানে কিন্তু ইনফিনিক্সের ফোন, শুধুমাত্র ইনফিনিক্সের যে কোনো ফোন কিনলে পুরো সপ্তাহব্যাপী সোনি এক্সট্রাবাদের একটা হেডফোন, পাশাপাশি আরও 3টা করে গিফট কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন। এসে বলতে হবে ঢাকা বিডি ব্লগস দেখে এসেছেন। তারপর আমরা দেখবি স্মার্ট 6 প্লাস। হ্যাঁ, তারপর দেখবো ইনফিনিক্সের স্মার্ট 6 প্লাস, অনেক সুন্দর একটা সেট, এটা কিন্তু 4GB 64GB আমরা ডিসকাউন্ট করে বলবো অনলি 12,900 টাকা। ওকে ভিউয়ার, যারা মানে কম বাজেটের মধ্যে ভালো একটা ফোন চাচ্ছেন আমার মনে হয় তাদের জন্য বেস্ট হতে পারে। 4GB 64GB এবং টাইপ সি পেয়ে যাচ্ছেন, 6000mAh ব্যাটারি, 90,000 রিফ্রেশ সহ ডিসপ্লেতে পাঞ্চল পেয়ে যাচ্ছেন আপনারা এবং 12,200 টাকা পেয়ে যাচ্ছেন এবং গিফটের অফারও কিন্তু থাকছে। ইনফিনিক্সের প্রত্যেকটা ফোনের সাথে পুরো সপ্তাহব্যাপী সোনি এক্সট্রাবাজের একটা হেডফোন, আরও 3টা করে গিফট পেয়ে যাবেন। তারপর বেশ দেখা বললাম ইনফিনিক্সের Hot 20i, অনেক সুন্দর একটা সেট, এটা 4GB 64GB অফিসিয়াল প্রাইস হচ্ছিল 11,999 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলে অনলি 11,100 টাকা। 11,100 টাকা, ওকে, 11,100 টাকার মধ্যে ইনফিনিক্সের 4GB 64GB Hot 20i ফোনটা পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা দেখবো Hot 12। হ্যাঁ, তারপরে দেখো বলো ইনফিনিক্সের Hot 12, এটা কিন্তু হেলিও G85 প্রসেসর, অনেক সুন্দর একটা সেট, গেমিং প্রসেসর, আর এটা অফিসিয়াল প্রাইস হচ্ছিল 16,999 টাকা, আমরা ডিসকাউন্ট করবো অনলি 15,200 টাকা। 15,200 টাকার মধ্যে 6GB 128GB কিন্তু পাওয়া যাচ্ছে ভিউয়ার্স, এবং গিফটের অফারও থাকছে। এই ফোনটা কিন্তু বাজেটের মধ্যে অনেক সুন্দর এবং কনফিগারেশনে ভরপুর একটা ফোন এবং গিফটের অফারও থাকছে পুরো সপ্তাহব্যাপী। তারপরে আমরা দেখবো ইনফিনিক্সের Hot 20। হ্যাঁ, তারপরে দেখবো ইনফিনিক্সের Hot 20 কিন্তু দুইটা ব্র্যান্ড হয়,
4GB 64GB আর হলো 8GB 128GB 4GB 64GB প্রাইস হচ্ছিলো 14,999 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলবো অনলি 14,200 টাকা। 8GB 128GB অফিসিয়াল প্রাইস হচ্ছিলো 19,999 টাকা, 20,000 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলবো অনলি 17,200 টাকা। ওকে, তো ভাইয়া ভালো প্রাইসে এবং গিফট সহ দিচ্ছেন। আমাদের অনেক ভিউয়ার্সরাই আছেন যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখে থাকেন, অনেক কিছু ধরে ভাই প্রাইস ভালো লেগেছে, গিফট অফার ভালো লেগেছে, আমি ঢাকায় আসার সময় পাচ্ছি না, কুরিয়ারে নিলে কি অফারগুলো পাবো কিনা? অবশ্যই কুরিয়ার নিলে অফারগুলো পাইবো ইনশাল্লাহ। তবে যে কোনো সময় ফোন দিলে এবং বললে যে আমি ইনফিনিক্সের নিবো, তাহলে আমরা অবশ্যই গিফট দিয়ে দিই। ইনফিনিক্সের ফোনের সাথে আপনি এটাও পেয়ে যাবেন, শুধু বলবেন ঢাকা বিডি ব্লগস দেখে আপনি ফোনটা পারচেজ করছেন। তারপর আমরা দেখবো ইনফিনিক্সের নোট 12, তারপর দেখবো ইনফিনিক্সের নোট 12। এটা কিন্তু 8GB 128GB, এটা হলো হেলিও 96 প্রসেসর অ্যামোলেড ডিসপ্লে, অনেক সুন্দর আছে। এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 19,999 টাকা, 20,000 টাকা, আমরা ডিসকাউন্ট করা বলো অনলি 18,900 টাকা। 18,900 টাকার মধ্যে 8GB 128GB ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা দেখবো ইনফিনিক্সের নোট 12 এর, যেটা G88 এর যেটা ভেরিয়েন্ট। হ্যাঁ, তারপরে দেখবো নোট 12 যেটা G88 প্রসেসর অ্যামোলেড ডিসপ্লে 6GB 128GB, এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 17,999 টাকা, আমরা ডিসকাউন্ট করা বলে অনলি 17,000 টাকা। 17,000 টাকার মধ্যে 6GB 128GB এবং অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাচ্ছে এই ফোনটার মধ্যে। এবার লেটেস্ট একটা ফোন দেখবো ইনফিনিক্সের মধ্যে, তারপরে দেখো বলো নোট 12 হেলিও G99 প্রসেসর অ্যামোলেড ডিসপ্লে, এটা দুইটা ব্যান্ড আছে, 8GB 128GB, 8GB 256GB, 8GB 128GB এর প্রাইস হচ্ছিল 19,200 টাকা, আর 8GB 256GB প্রাইস হচ্ছিল অনলি 21,200 টাকা। ওকে, আচ্ছা, যারা ইনফিনিক্সের নোট 12 এর মধ্যে যারা আপডেটটা নিতে চাচ্ছে, নোট 12 প্রো ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ মডেল, অনেক সুন্দর একটা সেট, আর এটা অফিসিয়াল প্রাইস হচ্ছিল 26,499 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলবো অনলি 24,999 টাকা। অনলি 24,990 টাকা ইনফিনিক্সের নোট 12 প্রো যেটা, ওইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ইনফিনিক্সের ফোন মোটামুটি এখানে আমাদের শেষ করা হচ্ছে, আর ইনফিনিক্সের ফোনের সাথে যে অফারটা আরেকবার বলে দিচ্ছি, সপ্তাহব্যাপী সপ্তাহের যে কোনো দিন এসে বলবেন ঢাকা মিডি ব্লগস দেখে এসেছেন, অবশ্যই আপনারা সোনি এক্সট্রা বাজারের একটা হেডফোন পাশাপাশি আরও তিনটা করে গিফট কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন। এতক্ষণ দেখালাম ইনফিনিক্স, এখন দেখাবো সবচেয়ে জনপ্রিয় শাওমি। শাওমি প্রথম শুরু করবো লো বাজেট দিয়ে, রেডমি A1 অফিসিয়াল ডিভাইস, এটা অফিসিয়াল প্রাইস হচ্ছিল 9,999 টাকা, আমরা ডিসকাউন্ট করা বলো অনলি 9,400 টাকা। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছিল শাওমি বা অন্যান্য ডিভাইস ইনফিনিক্স ছাড়া, শাওমি, রিয়েলমি, স্যামসং, ওপো, ভিভো সব ধরনের ডিভাইসের মধ্যে প্রথম 25 জনের জন্য সোনি স্টেপেল একটা হেডফোন, একটা ওডিসি কেবল, একটা গ্লাস প্রোডাক্ট, একটা নর্মাল হেডফোন, চারটা করে গিফট থাকবো। আচ্ছা, অফারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ভিউয়ার্স, মানে ইনফিনিক্সের সাথে পুরো সপ্তাহব্যাপী সবসময় আসলে পেতেন, বাট অন্যান্য ফোনের জন্য শুধুমাত্র প্রথম 25 জন, ভিডিও দেখে পরের দিন সকালে প্রথম 25 জনের মধ্যে যারা থাকতে পারবেন তারা এই অফারটা পাবেন, যারা পরে আসবেন তাদের জন্য অফার থাকবে তিনটা করে গিফট। তারপরে দেখবো রেডমি A1 Plus, A1 Plus 3GB 32GB একটা ব্যান্ড হয়, অনেক সুন্দর সোয়েট, এটা ওইটা অফিসিয়াল প্রাইস হচ্ছিল 11,999 টাকা, 12,000 টাকা, আমরা ডিসকাউন্ট করা বলো অনলি 11,500 টাকা। অনলি 11,500 টাকা, কত জিবি এটা? এটা হলো 3GB 32GB, 3GB 32GB এবং অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। ওকে, তারপর বেশ দেখা বললাম রেডমি টেন 2022, অনেক সুন্দর একটা সেট, আর রেডমি টেন এর দুটো ব্যান্ড হয়, 4GB 64GB আর 6GB 128GB, 4GB 64GB অফিসিয়াল প্রাইস হচ্ছিল 16,999 টাকা, 17,000 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলবো অনলি 16,200 টাকা। 16,200 টাকা, ওকে, 16,200 টাকা, এটা কত জিবি? 4GB 64GB, আর 6GB 128GB অফিসিয়াল প্রাইস হচ্ছিল 19,999 টাকা, 20,000 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলবো অনলি 18,800 টাকা। 18,800 টাকা, দুইটা ভেরিয়েন্টের মধ্যে সুন্দর এই ফোনটি পাওয়া যাচ্ছে। তারপরে দেখবো জাতীয় একটা ফোন, সবাই জাতীয় ফোন বলে এটাকে আর কি, নোট 11। হ্যাঁ, নোট 11 কিন্তু তিনটা ব্যান্ড হয় ভাই, 4GB 64GB, 6GB 64GB, আর 6GB 128GB, অনেক সুন্দর একটা সেট, আর এটা স্ন্যাপড্রাগন 580, ক্যামেরা হচ্ছিল 50 মেগাপিক্সেল ক্যামেরা, 4GB 64GB, আনঅফিসিয়াল প্রাইস হচ্ছিল 16,400 টাকা, 6GB 64GB প্রাইস হচ্ছিল 17,200 টাকা, আর 6GB 128GB প্রাইস হচ্ছিল অনলি 19,500 টাকা। অনলি 19,500 টাকা, মানে তিনটা ভেরিয়েন্টের মধ্যে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু থাকবে সোনি স্টেপেলের হেডফোন, একটা ওডিসি কেবল, একটা গ্লাস প্রোটেক্টর, একটা নর্মাল হেডফোন। ওকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছিল মার্কেটের সবচেয়ে সেরা সার্ভিস আমি দিচ্ছি, 15 দিনের রিপ্লেসমেন্ট, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি, 15 দিনের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমি চেঞ্জ করে দেবো, না দিতে পারলে স্টক না থাকলে অবশ্যই টাকা ব্যাক দিয়ে দেবো। তারপর বেশ দেখো বলুন নোট 10S, সবচেয়ে জনপ্রিয় শাওমি একটা সেট, এটা গেমিং প্রসেসর, 6GB 64GB, 6GB 128GB, আর দুইটা ব্যান্ডে আছে আমাদের কাছে, 6GB 64GB প্রাইস হচ্ছিল 17,800 টাকা, আর 6GB 128GB প্রাইস হচ্ছিল অনলি 19,700 টাকা। ওকে, এটা কিন্তু অনেকেরই চাহিদাপূর্ণ একটা ফোন, এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা ফোন ভিউয়ার্স, অনেকে কিন্তু এটা খোঁজে, তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করতে পারেন। তারপরে আমরা দেখবো আরও একটি ফোন,
11 Prime. হ্যাঁ 11 Prime. হ্যাঁ 11 Prime একটা ব্যান্ড হয় 4GB 64GB অনেক সুন্দর একটা সেট আর এর প্রাইস হচ্ছিল only 17000 টাকা. only 17000 টাকা. হ্যাঁ 17000 টাকায় ফোনটা আসলে আমার কাছে মনে হয় যে প্রাইস বেশি আমার মনে 15000 টাকা হলে ঠিক হইতো. ঢাকা বিলি ব্লগ থেকে যারা আসবেন তাদের জন্য ঢাকা বিলি সবচেয়ে জনপ্রিয় আমার একটা ব্লগ এটা আমি আরো 200 কমায় দিলাম ভাই খুব আফসোস করেছে ভাই 15000 টাকা হলে আমি সবচেয়ে বেটার হইতো তো আমি 200 আর কমায় দিলাম 200 কমায় দিয়ে এটা 16800 টাকা হয়ে গেল ওকে আচ্ছা তারপর আমরা দেখব হচ্ছে 2021 সালে জনপ্রিয় ফোন না হ্যাঁ নোট 10 প্রো ওকে নোট 10 প্রো এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন 732 জি ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা আর এটা প্রাইস হচ্ছিল অনলি 23000 টাকা অনলি 23000 টাকা এটা হচ্ছে প্রোটা হ্যাঁ এটা প্রোটা আর এর মধ্যে যারা নোট 10 প্রো ম্যাক্স নিতে চাচ্ছেন ক্যামেরা হচ্ছিল 108 মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন 732 জি এর প্রাইস হচ্ছিল 24800 টাকা 24800 হয়ে গেছে ভাই 500 না ছিল কয়েকদিন আগে দাম বেড়ে গেছে ওকে গিফটের অফার তো থাকবে হ্যাঁ অবশ্যই অফার থাকবে ওকে ঠিক আছে তারপর আমরা দেখব এটা হচ্ছে এই বছরের জনপ্রিয় ফোন নোট 12 ওকে নোট 12 অনেক সুন্দর একটা সেট অ্যাড নোট 12 6GB 128GB এর প্রাইস হচ্ছিল only 26500 টাকা 26500 হ্যাঁ 26500 টাকা কত জিবি পাওয়া যাচ্ছে এটা 6GB 128GB 6GB 128GB আর কোনো ভেরিয়েন্ট হয় এর মধ্যে ভাই না 6GB 128GB একটা ব্র্যান্ডই আসছে এখন পর্যন্ত আর এটার সাথে থাকবে সোনি স্টেপারের হেডফোন এটা ওডিসি কেবল এটা গ্লাস প্রোডাক্ট এটা নরমাল হেড আরেকবার বলে দেই ভিউয়ার যারা ভিডিও টেনে দেখেছেন অনেক অফার ঠিকমতো শুনেন নাই তাদের জন্য ইনফিনিক্সের প্রত্যেকটা ফোনের সাথেই সপ্তাহব্যাপী থাকবে এই অফারটা আর অন্যান্য যে কোনো ফোনের সাথেই প্রথম 25 জন পেয়ে যাবেন সোনি এক্সএমএর হেডফোন এছাড়াও আরো তিনটা গিফট আর যারা পরে আসবেন তাদের জন্য অফার থাকবে তিনটা করে গিফট তারপর পেয়ে যাবেন বলো নোট 11 প্রো নোট 11 প্রো দুটো ব্যান্ড হয় 6GB 128GB 8GB 128GB 6GB 128GB প্রাইস হচ্ছিল অনলি 23700 টাকা আর জিবি 128GB প্রাইস হচ্ছিল 26200 টাকা ওকে এটা দুইটা ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ফোন আমার বাবার জন্য কয়েকদিন আগে আমি একটা নিয়েছিলাম আমার বাবা খুশি হয়ে গিয়েছিল আসলে এই ফোনটা পেয়ে আর এর মধ্যে যারা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট নিতে চাচ্ছেন RGB 128GB 5G যেটা 5G 4G দুটোই আছে আমাদের কাছে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট 4G RGB 128GB প্রাইস হচ্ছিল 28500 টাকা আর 11 প্রো 5G RGB 128GB প্রাইস হচ্ছিল 31000 টাকা তারপর আমরা দেখব নোট 11 প্রো প্লাস নোট 11 প্রো প্লাস দুটো ব্র্যান্ড হয় 6GB 128GB RGB 128GB 6GB 128GB প্রাইস হচ্ছিল 26800 টাকা আর RGB 128GB প্রাইস হচ্ছিল 27500 টাকা ওকে দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে তারপর আমরা দেখব পোকো X4 প্রো হ্যাঁ তারপর বেজ দেখব পোকো X4 প্রো সবচেয়ে সুন্দর একটা স্যার গেমিং প্রসেসর এর প্রাইস হচ্ছিল পোকো X4 প্রো 6GB 128GB RGB 128GB দুটো ব্র্যান্ডই আছে আমাদের কাছে 6GB 128GB প্রাইস হচ্ছিল অনলি 24400 টাকা আর RGB 128GB প্রাইস হচ্ছিল 26800 টাকা তারপর বেজ দেখব পোকো X5 প্রো এবারে সবচেয়ে জনপ্রিয় এবং আপডেট একটা প্রোডাক্ট পোকো X5 প্রো X5 প্রো এমন একটা প্রাইস দেবো সুপার সাইকেল কইলো ভুল হবে ধামাকা ভাই ধামাকা পোকো X5 প্রো দুটো ব্র্যান্ড 6GB 128GB RGB 128GB 6GB 128GB কিন্তু কয়দিন আগে ছিল 34-35000 টাকা আমি এমন একটা প্রাইস দেবো সবচেয়ে চিপ প্রাইস দেবো মার্কেটে এই দামে কেউ দিতে পারবে না 6GB 128GB প্রাইস হচ্ছিল অনলি 31500 টাকা আর RGB 256 যে প্রাইস হলো অনলি 34800 টাকা ওকে ভিউয়ার্স RGB 256 যে ফোনটা কিন্তু কয়েকদিন আগে প্রাইসটা অনেক বেশি ছিল আপনারা সবাই জানেন বাট এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 34800 টাকার মধ্যে এবং যারা অফার সহ নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও দেখে পরের দিন সকাল সকালে কিন্তু আপনারা 25 জনের মধ্যে থাকতে পারলে সোনি এক্সট্রা বাজার একটা হেডফোন পাশাপাশি আরও তিনটা গিফট যারা চিন্তা করছেন ইনঅ্যাকটিভ 100% ফোনটা নেবেন অবশ্যই এখানে চলে আসতে পারেন তারপরে আমরা দেখবো হচ্ছে শাওমির একটি জনপ্রিয় ফোন শাওমি MI11i এটা কিন্তু দুটো ব্যান্ড হয় দুটো ব্যান্ডের চার্জার হয় 6GB 128GB RGB 128GB এবং চার্জার দুটো হয় 67W এবং হাইপারচার্জার 120W তো 6GB 128GB 67W এর চার্জার হচ্ছিল 28800 টাকা এবং হাইপারচার্জার হচ্ছিল 30500 টাকা ওকে আর যারা RGB 128GB 67W নেবেন এর প্রাইস হলো 31500 টাকা হাইপারচার্জার নিলে হলো 32500 টাকা তারপর বেশ দেখা বললাম K50i Redmi K50i অনেক সুন্দর একটা সেট সবচেয়ে গেমিং প্রসেসরের মধ্যে সবচেয়ে হাই প্রসেসর হচ্ছিল K50i 8100 ডাইমেনসিটি হ্যাঁ 8100 ডাইমেনসিটি আর এটা একটা ব্র্যান্ডই হয় আমাদের কাছে একটা ব্র্যান্ডই আছে কালার আছে ব্লু ব্ল্যাক 6GB 128GB প্রাইস হচ্ছিল অনলি 27800 টাকা 27800 টাকার মধ্যে 6GB 128GB ফোনটা পাওয়া যাচ্ছে এখানে মার্কেট চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে ব্যবসা ছেড়ে দিন কি কোন ভাই মানে এত কম দামে দিছেন আপনি বর্তমানে Redmi K50i 27800 কে দিতে পারে ব্যবসা ছেড়ে দিন ওকে তারপর বেশ দেখা বললাম MI 11 Lite NE ইন্ডিয়ান 6GB 128GB ব্র্যান্ড হচ্ছিল অনলি 27000 টাকা অনলি 27000 টাকা 27000 টাকার মধ্যে 6GB 128GB টা পাওয়া যাচ্ছে তারপর বেশ দেখা বললাম Xiaomi সবচেয়ে ফ্ল্যাগশিপ মডেল Xiaomi 11T Pro 11T Pro 11T Pro 5G 12GB 256GB প্রাইস হচ্ছিল
বর্তমানে এই প্রাইজে কেউ দিতে পারবে না। রিয়েলমি নার্জো 50 4 জিবি 64 প্রাইস ছিল অনলি 14,999 টাকা। 14,999 টাকার মধ্যে রিয়েলমি নার্জো 50 4 জিবি 64 জিবি এবং গিফটের অফারও থাকছে ভিউয়ার্স, মানে সবচেয়ে কম প্রাইসেও পাচ্ছেন। আব্রাহাম ইলেকট্রনিক্স মাত্র, মানে আব্রাহাম ইলেকট্রনিক্স ওয়ান পিস। ওকে, বসুন্ধরা মার্কেটে আব্রাহাম ইলেকট্রনিক্স দিচ্ছিল সবচেয়ে কম দামে, নার্জো 50 দিচ্ছিল 14,999 টাকা, দাম কমে দিচ্ছে এবং অফারও দিচ্ছে। অফার দিচ্ছিল সোনি স্টেপের একটা হেডফোন, একটা ওডিসি কেবল, একটা গ্লাস প্রোডাক্ট, একটা নর্মাল হেডফোন একদম ফ্রি। ভাই দাম তো কম দিচ্ছেন, ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ। 100% ইলেকট্রিক আমি এখানে বসায় চেক করে দিব। তারপর বেশ দেখা বললাম রিয়েলমি 9 স্পিড এডিশন। ভাই রিয়েলমি 9 স্পিড এডিশন কিন্তু মার্কেটে ছিলই না অনেকদিন, এক সপ্তাহের মতন ছিলই না। আমরা আব্রাহাম ইলেকট্রনিক্স নিয়ে আসছেন রিয়েলমি 9 স্পিড এডিশন, আপনি দামও কমাই দিচ্ছে। রিয়েলমি 9 স্পিড এডিশন প্রাইস হচ্ছিল অনলি 24,499 টাকা। 24,499 টাকা, এটা কি মার্কেটে সবচেয়ে ভালো প্রাইস হলো ভাই? সবচেয়ে ভালো প্রাইস ভাই। ওকে, তো ভালো একটা প্রাইস হলো, ভালো প্রোডাক্ট তো পাবেন ইনশাআল্লাহ 100%। ওকে, তো আপনারা কিন্তু ভিউয়ার্স এখানে এসে যাচাই বাছাই করে চেক করে নেবেন, এবং কিন্তু এখানে গিফটের অফারও পাচ্ছেন আপনারা। গিফটের অফার নিতে হলে ইনফিনিক্স ছাড়া যে বাকি যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোনেই কিন্তু আপনারা প্রথম 25 জন এবং ইনফিনিক্সের ফোনে অল টাইম শুধুমাত্র বলবেন ঢাকা বিডি ব্লগ দেখে এসেছেন পেয়ে যাবেন আপনি। তারপর বেশ দেখো বলো রিয়েলমি 10, রিয়েলমি 10 সুন্দর একটা সেট ভাই, একবার হ্যান্ড সেট, একটা পাতলা একটা সেট, অনেক সুন্দর একটা সেট। এরা এমন একটা প্রাইস দিব মার্কেট চ্যালেঞ্জ, এই দামে কেউ দিতে পারবে না ভাই। মার্কেট চ্যালেঞ্জ দিলে তো সবাই বলবে যে খালি একটাই ডায়লগ, বাট আর আনকমন একটা ডায়লগ দিব সুপার সাইক্লোন। এর প্রাইস হচ্ছিল অনলি 23,399 টাকা। কত জিবি এটা? 8 জিবি 128 জিবি ভালো একটা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় যারা এই ফোনটা নেওয়ার জন্য ওয়েট করছিলেন, আমার মনে হয় এখন ওয়েট করার সময় শেষ, এখন আপনারা নিতে পারেন। তারপর বেশ দেখো বলো 10 প্রো প্লাস, 10 প্রো প্লাস কিন্তু ভাই কাট ডিসপ্লে, অনেক সুন্দর একটা সেট, একটা হ্যান্ড সেট, পাতলা একটা সেট। আর যারা কাট ডিসপ্লে নিতে চান, 10 প্রো প্লাসটা নিতে চান, নিতে পারেন। আর এটা অনেক সুন্দর একটা সেটের প্রাইস হয়েছিল 37,500 টাকা। 37,500, ওকে। আর এটার মধ্যে যারা 10 প্রো নিতে চান, 10 প্রো কিন্তু তিনটা ব্র্যান্ড হয়, আর 6 জিবি 128 জিবি, 8 জিবি 128 জিবি, 8 জিবি 256 জিবি। 6 জিবি 128 জিবি প্রাইস হচ্ছিল অনলি 27,000 টাকা, 8 জিবি 128 জিবি প্রাইস হচ্ছিল 28,200 টাকা, 8 জিবি 256 জিবি প্রাইস হচ্ছিল অনলি 32,500 টাকা। ওকে, তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। রিয়েলমি 10 প্রো কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে, আর এটা প্লাসটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন। তারপর দেখা বলো নার্জো 50 প্রো, নার্জো 50 প্রো অনেক সুন্দর একটা সেট, আর 6 জিবি 128 জিবি একটা ব্র্যান্ড হয়। প্রাইস হচ্ছিল অনলি 27,800 টাকা। 27,800 টাকা প্রোটা কিন্তু অনেকে খোঁজে ভিউয়ার্স, প্রোটা নার্জো 50 প্রো অনেকে খুঁজে থাকে, আপনারা এখানে পেয়ে যাবেন 27,800 টাকার মধ্যে পেয়ে। এটা কিন্তু ডায়মন্ডসিটি 920G 5,000 mAh ব্যাটারি, অনেক সুন্দর একটা সেট, অ্যামোলেড ডিসপ্লে। আচ্ছা, তারপর বেশ দেখো বলো রিয়েলমি C35, রিয়েলমি C35 অফিসিয়াল হচ্ছে দুটো ব্র্যান্ডে, 4 জিবি 128 জিবি, 6 জিবি 128 জিবি। এটা কিন্তু আনঅফিসিয়াল আছে, আনঅফিসিয়াল হচ্ছে 4 জিবি 64 জিবি, প্রাইস হচ্ছিল অনলি 15,000 টাকা। আর 4 জিবি 128 জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছিল 15,800 টাকা, আর 6 জিবি 128 জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছিল 19,999 টাকা, আমরা ডিসকাউন্ট করা বলো অনলি 18,200 টাকা। তারপর বেশ দেখা বলো রিয়েলমি জিটি মাস্টার এডিশন অফিসিয়াল প্রাইস হচ্ছিল 33,999 টাকা, আমরা ডিসকাউন্ট করা বলো অনলি 31,800 টাকা। 31,800, ওয়াও, দারুণ একটা প্রাইসে কিন্তু পেয়ে গেলেন, কিন্তু অফিসিয়াল একটা ফোন ভিউয়ার্স। হ্যাঁ, 31,800 টাকা দেবো। এতক্ষণ আমরা দেখালাম রিয়েলমি, রিয়েলমির সব ডিভাইস আছে, অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন। এখন আমরা দেখা বলো ওয়ান প্লাস প্রথম শুরু করবো একবারে লো বাজেট দিয়ে, ওয়ান প্লাস নর্ড M20 SE, 4 জিবি 64 জিবি একটা ব্র্যান্ড হয়, অনেক সুন্দর একটা সেট, এমন একটা প্রাইস দিব মানে অবাক হয়ে যাবেন। M20 SE প্রাইসটা হচ্ছিল অনলি 16,399 টাকা। 16,399 টাকার মধ্যে 4 জিবি 64 জিবির এই ফোনটা পেয়ে যাচ্ছেন, মানে দেখতে কিন্তু অনেক গর্জিয়াস একটা ফোন, কিন্তু অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তারপর বেশ দেখা বলো ওয়ান প্লাস নাইন আর টি দুটো ব্র্যান্ড হয়, 8 জিবি 128 জিবি, আর 12 জিবি 256 জিবি। 8 জিবি 128 জিবি প্রাইস হচ্ছিল 47,000 টাকা, আর 12 জিবি 256 জিবি প্রাইস হচ্ছিল 49,500 টাকা। দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ওকে, তাই 9 আর টি দেখলাম আমরা, এখন দেখবো আমরা 10 প্রো। তারপর বেশ দেখা বলো ওয়ান প্লাস 10 প্রো, অনেক সুন্দর একটা সেট, আর এটা কিন্তু কাট ডিসপ্লে, আর এটা 12 জিবি 256 জিবি প্রাইস হচ্ছিল অনলি 62,800 টাকা। 62,800 টাকার মধ্যে আপনারা 12 জিবি RAM 256 জিবি রোমের ফোনটা পেয়ে যাচ্ছেন। তারপর বেশ দেখা বলো ওয়ান প্লাস নাইন
100% ইনঅ্যাকটিভ, দোকান আসবেন চেক করে দিব। অনেকে বলবে অ্যাক্টিভটা কিন্তু ইনঅ্যাকটিভ করে খাওয়া দিবে, আমার বেলা তা হবে না, আমি অবশ্যই ইনঅ্যাকটিভটা ইনঅ্যাকটিভ করে দিব আপনাকে, 100% চেক করে দিব। OnePlus 9 8GB 128GB প্রাইস হচ্ছিল অনলি 32,700 টাকা। 32,700 টাকায় 8GB 128GB OnePlus 9টা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু সিঙ্গেল সিমের ফোন, হ্যাঁ 888 প্রসেসর থাকছে এটার মধ্যে। তারপর বেশ দেখো OnePlus 10R, OnePlus 10R 12GB 256GB একটা ব্র্যান্ড হয়, এটার প্রাইস হচ্ছিল অনলি 55,000 টাকা। অনলি 55,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে 12GB 256GB, ওকে। তারপর বেশ দেখো বললাম ওপো, এতক্ষণ দেখালাম OnePlus, এখন দেখো বললো ওপো। ওপো প্রথমে শুরু করবো বললাম ওপো 7 Pro, Reno 7 Pro 12GB 256GB প্রাইস হচ্ছিল অনলি 40,000 টাকা। 40,000 টাকা ভালো একটা প্রাইসে কিন্তু পাচ্ছেন ভিউয়ার্স, 40,000 টাকা 12GB 256GB। তারপর বেশ দেখা বললাম ওপো তারপর বেশ দেখা বলো ওপো রেনো 6 তারপর ওপো F21 Pro 128GB অনেক সুন্দর একটা সেটের অফিসিয়াল প্রাইস হচ্ছিল 38,999 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলো অনলি 27,500 টাকা। 27,500 টাকা 8GB 128GB ফোন এটা। তারপর বেশ দেখো বলো ওপো A76, এটা অফিসিয়াল প্রাইস হলো 20,999 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলো অনলি 19,000 টাকা, ওকে। এটা 6GB 128GB ফোন। এখন দেখো বলো ওপো, এখন দেখো বলো ভিভো প্রথম দেখা বলো লো বাজেট Y15s 3GB 32GB অফিসিয়াল প্রাইস হলো 12,999 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলো অনলি 12,500 টাকা, 12,500 টাকা, ওকে। তারপর বেশ দেখা বলো ভিভো V25e 8GB 128GB অনেক সুন্দর রেসের অফিসিয়াল প্রাইস হলো 31,999 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলো অনলি 30,000 টাকা। তারপর বেশ দেখা বললাম ভিভো Y22s 6GB 128GB অফিসিয়াল প্রাইস হচ্ছিল 22,999 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলো অনলি 20,800 টাকা। তারপর বেশ দেখা বললাম Y21t এটা 4GB 128GB অফিসিয়াল প্রাইস হচ্ছিল 21,999 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলো অনলি 19,199 টাকা। তারপর বেশ দেখা বলো ভিভো সবচেয়ে ফ্ল্যাগশিপ মডেল এবং 100% অফিসিয়াল, এটা আমি চেক করে দিব, এটা X18 12GB 256GB, এমন একটা প্রাইস দেবো 5,000 টাকা ডিসকাউন্ট দেবো, 5,000 টাকা, এটা অফিসিয়াল প্রাইস হচ্ছিলো 79,999 টাকা, 80,000 টাকা, আমরা ডিসকাউন্ট করে বলো অনলি 75,000 টাকা। এতক্ষণ আমরা দেখালাম সব ধরনের ডিভাইসের লো বাজেট, এখন দেখা হলো সবচেয়ে প্রিমিয়াম আইফোন, গুগল, স্যামসাং, প্রথম শুরু করে বলো গুগল অনেক সুন্দর একটা সেট, প্রাইস হচ্ছিল 51,299 টাকা। তারপর বেশ দেখা বললাম S22 Ultra, S22 Ultra 12GB 256GB প্রাইস হচ্ছিল 1,02,500 টাকা, 1,02,500 টাকার মধ্যে পাওয়া যায়। সবচেয়ে বর্তমানে সবচেয়ে নতুন কিন্তু এইটাই, হ্যাঁ S23 Ultra, S23 Ultra সবচেয়ে লেটেস্ট এবং অনেক সুন্দর একটা সেট, প্রাইস হচ্ছিল 1,19,500 টাকা, ওকে। 1,19,500 টাকা, কত জিবি এটা? 12GB 256GB, 12GB 256GB। তারপর বেশ দেখা বললাম স্যামসাং গ্যালাক্সি M33 5G, অনেক সুন্দর একটা সেট, এটার প্রাইস হচ্ছিল অনলি 22,500 টাকা, 22,500 টাকা। তারপর বেশ দেখা বললাম F23 6GB 128GB, এটার প্রাইস হচ্ছিল অনলি 21,200 টাকা। তারপর বেশ দেখা বললাম স্যামসাং গ্যালাক্সি M12 6GB 128GB, ব্ল্যাক কালার, ব্লু কালার সব ধরনের কালার আছে, এটার প্রাইস হচ্ছিল 19,500 টাকা। তারপর বেশ দেখা বললো আইফোন সবচেয়ে প্রিমিয়াম সেট iPhone 14 Pro Max, 14 Pro Max দুটো ব্র্যান্ড হয়, 128GB 256GB, 128GB প্রাইস হচ্ছিল 1,41,000 টাকা, 256GB প্রাইস হচ্ছিল 1,51,000 টাকা। এটা কি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট? সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট, ওকে। একটা ফিজিক্যাল সিমস, একটা ই সিম, ওকে। তারপর বেশ দেখা বললো iPhone 14 Pro, 14 Pro দুটো ব্র্যান্ড হয়, 128GB 256GB, 128GB প্রাইস হচ্ছিল 1,33,000 টাকা,
আপনাদের যে কোনো ফোনের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারবেন, চাইলে আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে নতুন ফোনও নিতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।